বহু মানুষ আছে এখানে জীবনে কোনোদিন কাউকে হত্যা করেননি, নাই এখানে কেউ, অনেক মানুষ আছে আমরা, বরং সবাই আমরা, এমন কেউ নাই এখানে যে কাউকে হত্যা করেছি। কিন্তু দেখা যাবে যে তার জীবনের ওই একটা পাপ, সে নেশাও করে না, হত্যাও করে না, মিথ্যাও বলে না, বাটপাড়িও করে না, চুরিও করে না, কারোর সাথে বেয়াদবিও করে না, শুধুমাত্র একটা মহিলার সাথে তার অবৈধ সম্পর্ক আছে, ওই একটা পাপ। যুবকদের এমনও যুবক আছে তার সাথে কোনো মহিলার সম্পর্ক নাই কিন্তু নেশার সাথে জড়িত, এমনও ব্যক্তিরা আছে ও মহিলার সাথে সম্পর্ক নাই, জেনার সাথে সম্পর্ক নাই, হত্যার সাথে সম্পর্ক নাই কিন্তু সুদখোর। দেখেন, আপনি কম্পেয়ার করে দেখেন আপনার জীবনের কোন না কোনো একটা পাপে আপনি পাপি, একটা পাপ, আর ওটা ছেড়ে দিলেই আপনি সৎলোক। বড় কোনো ব্যাপার, আল্লাহর কাছে ক্ষমা পাওয়া বড় কোনো ব্যাপার নয়। আপনি আজকে সিগারেট ছেড়ে দেন, দেখতে পাবেন আপনার কোনো পাপই নেই, আজকে পাপই নেই, ওই একটাই পাপ আপনার, আপনার কোনো পাপ নাই, সমাজে ভদ্র ছেলে আপনি, আপনার একটাই পাপ, শুধু আপনি নামাজ পড়েন না, এই একটাই পাপ। তাহলে যার যে পাপটা আছে উল্লেখযোগ্য, শুধু এটাকে যদি আপনি ছেড়ে দিতে পারেন, দেখবেন আমরা প্রত্যেকে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে ক্ষমার যোগ্য হয়ে যাব। আল্লাহ যেন ওই একটা পাপকে ছেড়ে দেওয়ার জন্য আমাদেরকে তৌফিক দান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি দয়াবান, আপনি জানেন না, অনেক দয়াবান। যার জীবনে পাপগুলো হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আপনি আর আগে বাড়েন না, আপনি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আজকে যদি আপনি ক্ষমা চান না, আল্লাহ আজকে এখন আপনাকে ক্ষমা করে দেবে, এর গ্যারান্টি রয়েছে কোরআনে। কয়টা আয়াত বলবো আপনাকে, আপনি বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম আমাদের পিতা সম্পর্কে কি বলেছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আল্লাহ বলছেন তা আদম আলাইহিস সালাম তার রবের কাছ থেকে কয়েকটা জুমলা শিখে নিয়েছিলেন, সেগুলো দিয়ে যখন তওবা করেছে, ফাতাবা আলাইহি, আল্লাহ বলছেন সাথে সাথে তার তওবা আমি কবুল করেছিলাম। এটা আপনি সূরা বাকারায় 37 নম্বর পেয়ে যাবেন, আমি তো আপনাকে কোট সহ বলতেছি, ইনশাআল্লাহ ফাঁকে ঝুঁকি দেওয়ার কোনো কাজ নেই এখানে। আপনি পড়ুন সূরা কাসাস 28 নম্বর সূরা 16 নম্বর আয়াতে, আল্লাহর কোনো এক বান্দা অনেক বড় একটা অপরাধ তার দ্বারা হয়ে গিয়েছিল, মিস্টেক গত ভুল ছিল, তাও তিনি বলেছেন রব্বি ইন্নি যালামতু নাফসি ফাগফিরলি। আল্লাহর এক বান্দা বলেছিল আল্লাহ আমি আমার নাফসের উপরে জুলুম করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। যেমনি সে বলেছে ফাগফিরলি, আল্লাহ বলছেন ফাগফার আল্লাহ, আমি সাথে সাথে তাকে ক্ষমা করে দিলাম। এটা কোরআনের আয়াত। আর তিনি ছিলেন মূসা আলাইহিস সালাম, তিনি আল্লাহর কাছে বলেছেন রব্বি ইন্নি যালামতু নাফসি ফাগফিরলি, আল্লাহ বলছেন ফাগাফার আলা, শুধু ফা একটা অতিরিক্ত শব্দ ব্যবহার করেছেন, আল্লাহ বলছেন যেমনি ওর মুখ থেকে বেরিয়েছে ফাগু ফিরিলি, আল্লাহ বলছেন ফাগাফার আলা, আমি ক্ষমা করে দিলাম। আর এইভাবে প্রত্যেক ব্যক্তির সাথে আল্লাহ করবে, প্রত্যেক ব্যক্তির সাথে, যেই আল্লাহর কাছে তওবা চাইবে, ক্ষমা চাইবে, আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। এটা আল্লাহর পক্ষ থেকে, কেন, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, কারণ তিনি হলেন ক্ষমাশীল এবং দয়াবান। আল্লাহ চায় কে আছো আসো আমার কাছে, ফিরে আসো, তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। ইবনে মাজাহ তিনি তার তওবার অধ্যায় কিতাবু জুহুদের মধ্যে এনেছেন, রাসূল সাল্লাম বলেছেন আত-তায়িবু মিনা যামব কামান লা যামবালা, যেই ব্যক্তি তার পাপকে থামিয়ে দিয়ে তওবা করে ফিরে আসবে, আল্লাহ বলছেন তার মর্যাদা ওই ব্যক্তির মতো করে দেব যে জীবনে কোনোদিন পাপই করেনি। অনেকে কথা বুঝেই নেই, এই জন্য সুবহানাল্লাহ মুখ দিয়ে বেরোয় না। আমি আবার আপনাকে বুঝাই, আপনি বলেন তো দেখি কার জীবনে পাপ নাই, পৃথিবীতে এমন কোন মানুষ আছে যারা পাপ করে নাই? সবাই পাপ করি, আমরা সবাই পাবি না, সবাই পাবি, কিন্তু আমাদের আকিদা বিশ্বাস হচ্ছে পৃথিবীতে কেবলমাত্র মাসুম নিষ্পাপ হচ্ছেন প্রত্যেক নবী এবং রাসুল। জানেন না এটা, প্রত্যেক নবী এবং রাসুল তারা এই দুনিয়া থেকে পাপ মুক্ত হয়ে আল্লাহর কাছে গিয়েছেন, তাদের কোনো পাপ ছিল না, তারা মাসুম। আল্লাহ উদাহরণটা কি দিয়েছে রাসুল সাল্লাম, আত্তা ইবমিনা যাম কামান লা যামবালা, যেই ব্যক্তি তওবা করে ফিরে আসবে তার মর্যাদা ওই নবীদের মতো করে দেওয়া হবে যাদের জীবনে কোনোদিন পাপ ছিল না। শুধু আমাদের কাজ হচ্ছে তওবা করে ফিরে আসা, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া। সম্মানিত দিনী ভাই ও বোন, নিয়মিত ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব দিন, লাইক কমেন্ট শেয়ার করুন, দিনী কাজে সহযোগিতা করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।